মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় নিয়ে নিজেদের গড়ে তুলতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সমাজ উন্নয়ন ক্যাম্প কম ডেকার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন এখানে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকের কোন স্থান হবে না এ সময় হাইমচরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী আরও জানাচ্ছেন পার্থ রহমান মেঘনা তীরবর্তী জেলা চাঁদপুরের সৌন্দর্য ঘেরা হাইমচরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় সমাজ উন্নয়ন ক্যাম্প কমডেকা সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে সাত হাজার স্কাউট ও রোভার স্কাউট সদস্য চারদিনের এই জাতীয় ক্যাম্পে অংশ নিচ্ছেন রোববার সকালে এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান স্কাউটের চৌক সদস্যরা মঞ্চে দাঁড়িয়ে তাদের সালাম গ্রহণ করেন শেখ হাসিনা কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন মানুষের সেবা স্কাউটের মূল মন্ত্র এই আদর্শকে ধারণ করে শৈশব থেকে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে নতুন প্রজন্মকে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে বেড়ে ওঠার আহ্বানও জানান শেখ হাসিনা আজকে যারা শিশু কিশোর এখানে আগামী দিনে তোমরাই হবে এদেশের মানে কর্ণধার কাজে তোমাদেরকে সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যেন এ দেশ তোমরা পরিচালনা করতে পারো আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সে আদর্শ নিয়ে প্রধানমন্ত্রী বলেন অনেক বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে এখন উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করাই তার প্রধান লক্ষ্য জানিয়ে শেখ হাসিনা বলেন সমাজ থেকে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক নির্মূল করতে হবে আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই তাই সন্ত্রাস জঙ্গিবাদ মাদক তা সম্পূর্ণ নির্মূল করতে হবে সমাজ থেকে তা দূর করতে হবে সকলকেই এ ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে হবে এগিয়ে আসতে হবে সেই সাথে সাথে দেশের সার্বিক উন্নয়নেও সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে পরে জাতীয় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী বিকেলে তিনি ভাষণ দেবেন চাঁদপুর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ সময় সাতচল্লিশটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা সাফল্য কামনা রহমান বৈশাখী সংবাদ ঢাকা